আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহিলারা স্বামীকে তালাক দিলে তালাক কার্যকর হবে কিনা, তালাক ধরে নেওয়া হবে কিনা, মানে তালাকটা হবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। এই বিষয়ে সঠিক আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হাদিসের মধ্যে এসেছে সহিহ হাদিস, আত তালাকু বিরিজালি ওয়াল ইদ্দাতু লিনিসাই আও বিননিসাই, অর্থাৎ হাদিসের অর্থ হলো পুরুষরা তালাক দিবে এবং ইদ্দত পালন করবে হচ্ছে মহিলারা, অর্থাৎ তালাকের পরে মহিলাদেরকে যেই সময়টা আলাদা থাকতে হয় এবং ঘরের মধ্যে থাকতে হয় তো ওই সময়টাকে বলা হয় ইদ্দত। তো পুরুষরা তালাক দিবে মহিলাদের জন্য হচ্ছে ইদ্দত, এটা হচ্ছে করণীয়। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, ইসলামের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা হলো পুরুষরা তালাক দিবে, মহিলারা ইদ্দত পালন করবে, মহিলারা তালাক দিতে পারবে না। তবে আমাদের দেশের মানে যেই মানে আমরা যেভাবে বিবাহ করি ঠিক ওই জায়গার মধ্যে লেখা থাকে যে হ্যাঁ, মহিলাদেরকে তালাক গ্রহণের অধিকার দেওয়া মানে থেকে থাকে, তো অথবা তালাকের অধিকার দেওয়া থাকে এমন কথা লেখা থাকে মোটামুটি। তো এই দেশের নিয়ম যদি লক্ষ্য করার পর এই ফতোয়াটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটা মানে যদি স্বাভাবিক দৃষ্টি রেখে মানে যে তালাক মহিলারা দিতে পারবে সেই দিক থেকে ফতোয়া দেওয়া হয় তাহলে তালাক তারা দিতে পারবে, মহিলারা তালাক দিতে পারবে। কিন্তু সবচেয়ে স্পষ্ট এবং বিশুদ্ধতম মত হলো মহিলারা তালাক মানে একদিক থেকে তারা তালাক দিবে না, বরং বলবে যে হ্যাঁ আমি ইদ্দত গ্রহণ করে নিলাম অথবা আমি তালাক গ্রহণ করলাম। এভাবে যদি স্বামীকে বলে তখন স্বামী বলে যে তোমাকে তালাক দিলাম, তখন তালাক হয়ে যাবে। সরাসরি মহিলারা বলবে না যে আমি স্বামীকে উল্টা তালাক দিলাম, তো এভাবে বললে ইসলামের নিয়ম অনুযায়ী তালাক হবে না এবং বিশুদ্ধতম আলেম ওলামাগণের মতেও কিন্তু তালাক হবে না। তো সম্মানিত তিনি ভাই বোনেরা, এই জন্য তালাকের ফতোয়ার ক্ষেত্রে মাসালা মাসালের ক্ষেত্রে আপনাদের আশপাশে যারা মুফতি সাহেব আছে অথবা কোনো বিশ্বস্ত ফিকহা বোর্ড থেকে আপনারা তালাকের বিষয়টা বিশেষ করে লিখিত আকারে লিখে তারপর আপনারা ফতোয়া নেবেন। তো আমিও মুফতি ইফতা পড়েছি, তো আমার কাছেও যদি ফতোয়া লেখার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং এই বিষয়ে আমার কাছে আসতে হবে এবং লিখিত মানে প্রশ্ন দিতে হবে। কেননা তালাকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানুষ অনেক কথা বলে থাকে, প্রথম বলে একটা, তারপর বলে যে না হুজুর এভাবে না ওভাবে, তারপর হুজুর এক ধরনের ফতোয়া দিয়ে দেয় একটা কথা বিবেচনা করে, তারপর বলে যে না হুজুর আমি তো এভাবে দিই না এভাবে বলছি। এই জন্য লিখিত আকারে তালাকের মাসালাটা লিখতে হয় এবং তারপর ফতোয়া দিতে হয়, এছাড়া তালাকের মানে প্রশ্নও গ্রহণযোগ্য না। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।